হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এডুকেশন টু জব। নিয়ে এসেছি একটি খুশির খবর। ডিয়ারনেস অ্যালাউন্স বা DA যেটা নেক্সট ফেব্রুয়ারি মাসে ঘোষণা করা হবে তা নিয়ে একটি খবর। আমরা জানি বছরে দুবার DA ঘোষণা করা হয়, আর ঘোষণা করে সেন্ট্রাল গভর্নমেন্ট, যার জন্য সব কর্মচারী অর্থাৎ সেন্ট্রাল ও স্টেট গভর্নমেন্টের স্যালারি বাড়ে। স্যালারি থেকে মনে হলো আমরা চ্যানেলে LP ও UP টিচার যারা আসাম গভর্নমেন্টের আন্ডারে কাজ করছেন তাদের স্যালারি নিয়ে দুটো ভিডিও বানিয়ে রেখেছি, সেগুলো এখনও না দেখে থাকলে উপরের আইলিকা বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তাহলে দেরি না করে দেখে নিই সেই খবরটা। কিন্তু তার আগে চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করুন, ভিডিও খারাপ লাগলে ডিসলাইক দিন, আর কমেন্টে বলুন কীভাবে আরও ভালো করা যায়। তাহলে চলুন দেখে নিই সেই খবরটা। তো বন্ধুরা, এই সেই খবরটি, দেখে নিই কী লেখা আছে। কেন্দ্রীয় আর রাজ্য কর্মচারীকে DMA 4% বৃদ্ধি দেয়। 1 জানুয়ারি 2020 মহঙ্গাই ভত্তা DA মে 4% বরোতরি তয় হো গই হ্যায়। ইসে কেন্দ্র সরকারকে 1 করোড় কর্মচারী এবং পেনশনারোকে এলাভা উত্তর প্রদেশ সমেত অন্য রাজ্যকে কর্মচারী কো লাভ হোগা। মহঙ্গাই ভত্তা 17 সে বড়কর 21% হো যায়গা। মহঙ্গাই ভত্তা DA কি গণনা করনে বালে UPTET উত্তীর্ণ শিক্ষক মহাসংঘ কে অধ্যক্ষ অনুরাগ সিং আর AG অফিস ব্রাদারহুড কে পূর্ব অধ্যক্ষ ও সিটিজেন্স ব্রাদারহুড কে অধ্যক্ষ হরিশঙ্কর তিওয়ারি নে বতায়া কি নভেম্বর মাহ কি উপভোক্তা মূল্য সূচকাঙ্ক 328 হো গয়া হ্যায়। আব দিসম্বর কে সূচকাঙ্ক মে 12 অঙ্কো কি কমি হোনে পর হি DA 4% সে কম হোগা। লেকিন ইতনি বড়ি কমি পিছলে ডেড় দশক মে নেহি হুই, ইসলিয়ে DA মে 4% বৃদ্ধি হোনা তয় হ্যায়। বর্তমান মে 17% মহঙ্গাই ভত্তা মিল রহা হ্যায়, ইসলিয়ে 4% কি বৃদ্ধি হোগি। হালাকি জানুয়ারি 2020 মে DA বৃদ্ধি কি আধিকারিক ঘোষণা ফরবারি 2020 মে কি যায়গে। তো এই ভিডিও থেকে আমরা বুঝে নিলাম যে এখন আমাদের যে কারেন্ট DA আছে 17%, সেটা থেকে বেড়ে 4% বেড়ে হয়ে যাবে 21%। কারণ উপভোক্তা মূল্য সূচকাঙ্ক অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স যেটির হয়ে গেছে 328, তো এই 328 হওয়ার জন্য এটি 4% বৃদ্ধি হবেই। আর নেক্সট ডিসেম্বর মাসে যদি 12 পয়েন্ট আরও কমে না যায় তাহলে 4% থাকবে, 4% থেকে কম হবে না, কারণ বিগত অনেক বছর থেকে এরকম হয়নি। তো ধরে নেওয়া যায় যে সবারই মিনিমাম 800 থেকে 900 টাকা বাড়বে, তারপর যার বেসিক পে যত বেশি তার তত বেশি স্যালারি বাড়বে। এই ছিল আমার পুরো ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে ইন্সপায়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন, এগিয়ে যেতে সাহায্য করুন।